সরকার 26,193টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে। সেখানে এই জাতীয়করণ করতে শিক্ষকদের চাকরির ব্যাপারে জ্যেষ্ঠতার ব্যাপারে একটি বিধিমালা ছিল দুইয়ের গতে, যে যে জাতীয়করণ করে তো শিক্ষকগণের পূর্বের যে চাকরিকাল ছিল সেটা 50% গণনা করা হবে। কিন্তু 9-1-এ জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে বলা হয়েছিল যে 50% গণনা করা হলেও সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ব্যক্তি সরাসরি নিয়োগ পেয়েছে তার নিচে অবস্থান করবে জ্যেষ্ঠতাটা। তা আমরা আদালত হাইকোর্টে চ্যালেঞ্জ করেছি যে যেহেতু আমার 50% গণনা করা হবে, যেখানে আমার জ্যেষ্ঠতা হবে সেখানেই আমাকে গ্রেডুয়েশন তালিকা অন্তর্ভুক্ত করা হবে, কিন্তু আমি সর্বশেষ নিয়োগপ্রাপ্ত ব্যক্তির নিচে আমার অবস্থান, এটা ইল্লিগাল। তা হাইকোর্ট বলে যে হ্যাঁ 50% বৈধ এবং 9-1 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বশেষ ব্যক্তির নিচে যে গ্রেডুয়েশন তালিকা অন্তর্ভুক্ত এটা অবৈধ করে রায় দিল। তার বিপক্ষে সরকার আপিল করলে আজকে আপিল শুনানি হলো। মহামান্য আপিল বিভাগ লিভ গ্রহণ করেছেন এবং বলেছেন যে এই ব্যাপারে, এই যে 50% চাকরিকাল গণনার করার ব্যাপারে পরবর্তীতে কোনো জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন করা যাবে না, স্থির অবস্থা থাকবে এবং হাইকোর্টের রায়টা স্থগিত হবে।